28 এবং 29 মার্চ 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাধারণ ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এদিন কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা শহর বর্ধমানে একটি প্রতিবাদ মিছিল করেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। এছাড়াও তাদের দাবি, রামপুরহাটের বকটুই ও আনিস হত্যাকাণ্ডের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির রাজ্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবি জানানো হয় এই দিন। পাশাপাশি এই দিন AITUC শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক ছিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শাহ, রিপোর্ট আনন্দবার্তা।